আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষিতবৃন্দ, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক অবক্ষয়ের কারণগুলো কী কী। সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভূমিকা আলোচনা করো। তাহলে মানুষ সামাজিক জীব, সৃষ্টির সৃষ্টি লগ্ন হইতে পার হইয়া যখন দলবদ্ধ হইয়া চলাফিরা করিতে শিখে, তখন ইয়া তারা নিজের মতো করিয়া কিছু নিয়মকরণ রীতিনীতি তৈরি করিয়া মানিয়া চলিতে থাকে। ওই সকল নিয়মকানুন বা বাধানীতি পরবর্তীতে সভ্যতার বিকাশের সাথে সাথে আধুনিক হইয়া হইতে থাকে। বর্তমান সভ্য সমাজের অনুশাসন মানিয়া চলিতে অভ্যস্ত, কিন্তু মানুষ সভ্য হইলে সমাজে নানান স্তরে মানুষ নানা কারণে এই সভ্য তাকে নানাভাবে কলুষিত করিয়া থাকে। যে সকল কারণে মানুষ জীবনকে বিনিময় করিয়া তুলে, সেইগুলো বর্তমান সমাজ জীবনে সমস্যা হিসেবে চিহ্নিত। সামাজিক সমস্যাগুলো প্রত্যেকটি সমাজের মধ্যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করিয়া সমাজে ক্ষতিগ্রস্ত করিয়া থাকে। এই সামাজিক সমস্যাগুলোই সামাজিক অবক্ষয় হিসেবে চিহ্নিত। তাহলে সুপ্রশিক্ষিত মধ্যে মানুষ সামাজিক জীব, সৃষ্টির উষালগ্ন হইতে মানুষ কখনো দলবদ্ধ হইয়া চলাফিরিয়া বসবাস করিতে শিখে, তখন তাহা নিজেদের মতো করিয়া কিছু নিয়মকরণ রীতিনীতি দিয়ে মানিয়ে চলিতে থাকে। এই সকল নিয়ম কারণ বাধা দ্বারা পরবর্তীতে সভ্যতার বিকাশের সাথে সাথে আধুনিক উত্তর হইতে থাকে। বর্তমান সভ্য সমাজের অনুশাসন মানিয়ে চলিতে অভ্যস্ত, কিন্তু মানুষ সভ্য হইলে নানা স্তরে মানুষ এ কারণে সভ্যতা কলুষিত করিয়ে থাকে। যে সকল কারণে মানুষ নিজেকে বিনিময় করিতে ভুলে, সেই বর্তমান সমাজ জীবনে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত। তাহলে চিহ্নিত সামাজিক সমস্যাগুলো প্রত্যেকটি সমাজের মধ্যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এই সামাজিক সমস্যাগুলোই সামাজিক অবক্ষয় হিসেবে চিহ্নিত। সামাজিক অবক্ষয়ের বেশ কিছু কারণ বিদ্যমান রয়েছে, সেগুলো বর্তমানে প্রতিনিয়ত নষ্ট করিয়া থাকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এরপর আছে যে দারিদ্র, উহার কারণে অনেক সময় মানুষ সমাজের মানুষগুলোকে ভুলিয়ে যায়। চুরি, ডাকাতি, সম্পত্তি বিনষ্ট ইত্যাদি অপরাধী প্রত্যক্ষভাবে ক্ষতিস্থ ও বেকার দায়িত্ব সৃষ্টি করে। তাহলে দারিদ্রটা তা কী? তাহলে সুপ্রশিক্ষিত এই সমাজের যে সমস্যাগুলো, এর পিছনে দারিদ্রতা রয়েছে। তাহলে দারিদ্রটা কী? উহার কারণে অনেক সময় মানুষ সমাজে মানুষগুলোকে ভুলিয়ে যায়। চুরি, ডাকাতি, সম্পত্তি বিনষ্ট ইত্যাদি দ্বারা অপরাধী দিয়া প্রত্যক্ষভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করে, বেকারত্ব ও দারিদ্রতা বৃদ্ধি করে। এরপর পুষ্টিহীনতা, উহার কারণে একটি কর্মক্ষম মানব গোষ্ঠী গড়িয়ে উঠতে পারে না, ফলে নানান সমস্যার সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি বর্তমান সমাজে একটি ভয়ানক সমস্যা এবং রাষ্ট্রীয়ভাবে এই এক রং হিসেবে চিহ্নিত। উহার কারণে সমাজে বিভিন্ন স্তরে অসংখ্য সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক অবক্ষয়ের চাপে মানুষ দিন দিন আক্রান্ত হইয়া পড়িতেছে, সমাজ অপরাধ বৃদ্ধি পাইতেছে। তারপর এরপর আছে অশিক্ষিত, অশিক্ষা সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ। ইহার প্রভাবে, শিক্ষা অভাবে মানুষ সামাজিক অবক্ষয়ের বেড়াজাল হইতে বাইরে গিয়ে আসতে পারে না। অশিক্ষিত জনগোষ্ঠী সমাজে বোঝা হইয়া পড়ে, তাহারা সমাজকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করিয়ে থাকে। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অশিক্ষিতর কবলে পড়িয়া সমাজ বাকি অর্ধেক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত দিনই বাড়িয়ে তুলেছে, যা মানুষকে ভুগতেছে। সন্ত্রাস, বর্তমান সভ্য সমাজে সন্ত্রাসটি বিস্ফোরক হিসেবে অভিহিত হইয়াছে। অনেক অনেক ক্ষেত্রে মানুষ সন্ত্রাসের নিকট পরিবার পরিজন সহ জিম্মইয়া পড়িয়াছে। সমাজে কোনো ভালো উন্নত ব্যক্তি সন্ত্রাস বা গোষ্ঠী টানিয়াছে, যার ফলে সমাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসীরা প্রতিনিয়ত সমাজবিরোধী কার্যকলাপ সমাজে নানা ক্ষতিগ্রস্ত করিয়া আসিয়াছে। অতিরিক্ত চাহিদা, এরপর আছে কি? অতিরিক্ত চাহিদা, মানুষের চাহিদা সীমাহীন। এই যে সমাজ ওখানে যোগদানের সীমাবদ্ধ রয়েছে, অতিরিক্ত চাহিদা হইতে লোভের উদ্বুদ্ধ হয়, যার ফলে চাহিদা পূরণের জন্য সামাজিক রীতিনীতি আচার আচরণ প্রতিরোধ এতে ক্ষতিগ্রস্ত হইয়া থাকে। তার এরপর আছে যে প্রাতিষ্ঠানিক ভূমিকা, এখন আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। তাহলে সুপ্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক ভূমিকার মধ্যে এখানে পরিবার বা মানুষ সামাজিক জীব হইলেও যে কোনো না কোনো একটি পরিবারের সদস্য, সেই পরিবার কোনো ব্যক্তির বাড়ি হইতে উড়ার সূত্রাগার, সেখানে সব ধরনের শিক্ষার ভিত্তি রচিত হয়। প্রত্যেক পরিবার প্রত্যেক তাহার। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এই যে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যে পরিবার আছে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এই পরিবারটা কি? মানুষ সামাজিক জীব হলেও কোনো না কোনো একটি পরিবারের সদস্য, সে পরিবারের কোনো ব্যক্তির দাঁড়াইয়ে সূত্রাগার
যেখানে সব ধরনের শিক্ষা স্থিতি রচিত হয়। পরিবার প্রধানকে তাহার প্রত্যেক সদস্যকে পারিবারিক এবং সামাজিক শিক্ষা সুশিক্ষিত করে তুলতে হয়, নৈতিক শিক্ষা দিতে হবে। দায়িত্বতার কারণে পরিবারের কোনো সদস্য কোনো সামাজিক মূল্যবোধে ভুলিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি পরিবার হইতে নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবারের সদস্যদের শিক্ষিত করিয়া সমাজে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে। পরিবারে কোনো সদস্য যাতে কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যগণ যাতে পরিবারের সামর্থ্য অনুযায়ী জীবন ধারণের সদস্য থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সামাজিক কাণ্ডকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাহলে মানুষ সামাজিক জীব হলেও যেখানে কোনো না কোনো একটু পরিবারের সদস্য, সেই যেখানে শব্দ সত্যি প্রত্যেক পারিবারিক সামাজিক শিক্ষা সুপ্রিত হয়ে ওঠে। দারিদ্রতার কারণে পরিবারের কোনো না কোনো সমাজের মূল্যবোধ ভুলিয়ে না গেলে সেদিকে রাখতে হয়। জনসংখ্যার বিষয়টি পরিবার হইতে নিয়ন্ত্রিত রাখিতে হইবে। পরিবারের সদস্যদের শিক্ষিত করিয়া সমাজে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হইবে। পরিবারের কোনো সদস্য যাতে কোনো ধরনের সমাজমূলক কর্মকাণ্ডে জড়িত না সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যগণ যাতে পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী জীবন ধারণ সন্তুষ্ট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজকে সম্পৃক্ত করতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারখানা, যেখানে কারখানা উৎপাদিত হয় মানসম্মত। যে কারখানায় সুনাম যত বৃদ্ধি থাকে, তেমনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা শিক্ষা উহার মানসিক কর্মকাণ্ডে লাভ করিতে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠান সমাজের সহগৌরব পড়িয়ে থাকে। তাই শিক্ষা প্রতিষ্ঠানতে প্রকৃত শিক্ষা প্রদান ব্যবস্থা করতে, যাতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পাশাপাশি নৈতিক সামাজিক ইত্যাদি অবক্ষা চিহ্নিত করে। সামাজিক প্রতিষ্ঠান, সমাজে মানুষের কল্যাণার্থে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সমাজের প্রত্যেক সদস্য সমাজকে নিশ্চিত করতে হবে। সামাজিক অবক্ষয় সৃষ্টির বিষয়গুলো যাতে সদস্যদের করিত করতে না পারে সেদিকে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী দৃষ্টি রাখতে হবে। সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সকলের ভ্রাতৃত্ববোধ মর্মিত বিভক্ত জাগ্রত হইবে। ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা দ্বারাই নড়াইতে হবে। প্রত্যেককে সমাজের দ্বারা খাত পাইয়া নয় তথা সমানসীল পথ দেখাবে। সন্ত্রাসের বিরুদ্ধে সকল সমবেত হইয়া করে তুলতে হবে। সর্বপ্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করিয়া স্বজনপ্রীতি পরিত্যাগ করিয়া অবক্ষয় হইতে হবে। তাই সুপ্রশিক্ষিত বন্ধু, আপনারা জানেন যে আমার মোস্তাফিজার ম্যাথ, মোস্তাফিজার লার্নিং হোম, মোস্তাফিজার অনলাইন হোম, এই প্রতিষ্ঠানগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, এগুলো আপনাদের ভালোর জন্য। তা আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আরও অধিক ক্লাস বানাতে আগ্রহী হব। তাহলে আমার, আপনারা জানেন যে আমার একটা গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, এখানে মোস্তাফি এখানে ফ্রি রিটেন বই একত্রে রয়েছে। তা আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন, এবং আপনারা যদি আমাকে উৎসাহ উদ্দীপনা দেন, তাহলে আমি আরও অধিক অনেক 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 ক্লাস বানাইতে আগ্রহী হব এবং আপনাদের পাশে থাকব, আসি এবং আরও সর্বোত্তম চেষ্টা করে যাব। এবং আমার ক্লাসের জন্য আপনারা যে কোনো মূলক গঠনমূলক পরামর্শ দিতে পারেন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল।